قاتل نيران نوبيتا سيريال كيلينغ كورتشة سيريال ماردر اكتا دويتا نا غويتا شباي بولن نيران نوبيتا هتتا كوران بوري تار ماثاي جنتا شجع هيري اتوغلا مانوش كزي امي مالا ما بار نصيب توبا سكينا اما كلا ماف كوربي كينا تنشن ار بوي امتر اصرا ناي এক রাহবের কাছে গেল পাদ্রি পাদ্রির কাছে যায় বলে ও পাদ্রি 99টা হত্যা করেছে আমাকে তুমি তওবার রাস্তা দেখাও আমার নসিবে তওবা আছে কিনা বলো পাদ্রি তো শুনে অবাক কি 99টা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই তোরে আল্লাহ maaf করবেন এটা সাধারণ গুনাহ না 99টা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো maaf নাই এবার হত্যাকারী কয় আমার যে তুমি maaf নাই তোরে রেখে গিলাম তোরে দিলাম শেষ কইরা এখন কয়টা হইছে 100 সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হায় রে এই যে 100 জন মানুষে মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এই এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যেয়ে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা আল্লাহ আমার maaf করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়ে বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয় জয় করার চারটি বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায় ঠিক কি না আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে ও এসে দেখে সর্বনাশ হিন্দু আছিলাম ভালো আছিলাম এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই এরে বলে কাফের এরে বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পীর সাহেব কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যেই ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফতোয়া আসরা নাই কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন খবরদার ইয়াসিরু ওয়ালা তুআসিরু সহজ কর কঠিন করো না বাশিরু ওয়ালা তুনাফিরু সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না ওই আলেম বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শিখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়েন তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আর অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় সুবহানাল্লাহ পড়েন এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে মুখে হায় রে তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমারে রাস্তা দেখান আমারে পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব টাকা ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যেয়ে তওবা করো সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ও এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজাআহুল মাউত তার কাছে মৃত্যু চলে আসে মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো এবার দুই দল ফেরেশতার মারামারি ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারা আসছে আযাবের ফেরেশতারা আসছে রহমতের ফেরেশতারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব আযাবের ফেরেশতারা বলে না 100টা খুন করেছে জোরে বলেন কয়টা 100 খুনের আসামি যেন তেন অপরাধ নয় ওর রূহ তোমরা নিতে পারবে না আমরা রূহটা নিয়ে সিজিনের ভেতরে ঢুকিয়ে দেব
মারামারি আসরা নাই রহমতের ফেরেশতারা বলে আমরা নিব আযাবের ফেরেশতারা বলে আমরা নিব আল্লাহ বলে না ঝগড়ার দরকার নাই ফিদা দিয়ে মাপ দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখ আর খারাপ এলাকা কত দূর দেখ যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিব ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিব ভালো এলাকা তো অনেক দূর সবে মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হইছে আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয় কি অবাক করা কাহিনী ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাব রহমতের ফেরেশতারা মালায়েকাতুর রহমাত তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার ও মিয়া ও লক্ষ্মীপুরের ভাইয়েরা 100 খুনের আশা কত খুন এরজো কি আমাদের পাপ বেশি 100 খুনের আসামির যে আমরা বেশি পাপ করছি তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমারে মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে দয়া চাই মান্নু কিশা উযিবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নেবে যার হিসাব নেবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন ক্যাসিনোর ব্যবসা করলি কেন মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে কথা বলে এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই আমাদের আমল দিয়ে আমরা কর্ষিন গেল জান্নাতে যেতে পারবো নিজের ইবাদত দিয়ে নামাজ দিয়ে তাহাজ্জুদ দিয়ে জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না আরে আমরা যে ভাঙ্গাসুরা নামাজ পড়ি এটারে মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না আমরা শুধু তার দয়ার ভিখারি চিল্লায় বলেন ঠিক কিনা কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই কোনো কথা বুঝি না তুমি দয়া করো কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই না বিচার চান কি চান আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তো রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার আওয়াজ করে পড়তে হবে আমিন এজন্য আমাদের ভুল হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না আমরা ক্ষমা চাই কার ফিরে যেতে চাই কার কাছে তওবা করব কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার বিশ্বাসী বান্দারা যদি ভুল করো অন্যায় করো তারপরে তওবা করো তওবা করার মতো তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে
তাহলে নয়টা গুণের প্রথমটা জেনে গেলাম আত্তা ইমুনা মুমিন বান্দারা ভুল করলে কি করে তওবা করে আওয়াজ করে বলতে হবে কি করে পারবেন তওবা করতে হ্যাঁ কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না তওবা করতে তো ইমাম সাহেব লাগে কথা বুঝে নাই বোধহয় তওবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে হ্যাঁ তওবা করতে ইমাম লাগে খতিব লাগে পীর সাহেব হুজুর লাগে বড় হুজুর লাগে আপনার তওবা আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক কি না নিজের তওবা নিজে করো সকালে করো দুপুরে করো সব সময় তওবা ইস্তেগফার দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবো ইনশাআল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ তাহলে নয়টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তওবা করে কি করে তওবা করে দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল আবিদুনা আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন আল আবিদুনা মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের তিনি কে মামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বললেন আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য কার ইবাদত সেজদা দিবেন কারে না কিছু দিবেন আল্লাহরে কিছু দিবেন মাজারে মাজার নাই লক্ষ্যে পড়ে হ্যাঁ ওদিকে দিবেন নাকি মাজারে সেজদা দেওয়া যায় সেজদা দিতে হয় একজনকে চিল্লায় বলা মুসলমান তিনি কে জিন জাতি মানব জাতি জিন কাইন এন্ড ম্যান কাইন এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين نبي هي আপনি দর্তহীন কণ্ঠে ঘোষণা দিন আল্লাহ আমার সালাত আমার নামাজ আমার হাজ আমার জীবন আমার মরণ সব একজনের জন্য তিনি কে ইবাদতে ভাগ বসানো যাবে সেজদা দেওয়ার ক্ষেত্রে ভাগ বসানো যাবে জিকিরের মধ্যে ভাগ বসানো যাবে ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটাই আন ইবাদুল্লাহ ইবাদত করব একজনের তিনি কে ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন ও আমার কওমের লোকেরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না সব নবীর দাওয়াতি মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে সব নবীর এটাই কথা ছিল হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য নবীরা এসেছেন ঠিক কি না পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন জন হইতে পারে নবী এসে বলছে আখেরাত আছে দ্য ডে অফ জাজমেন্ট এন্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার দিন সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আখেরাত বলে একটা কথা আছে কিন্তু আরেক নবী এসে বলছে না আখেরাত নাও থাকতে পারে এরকম বলছে তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড় মিল নাই অমিল নাই সব নবীর দাওয়াত মিশন একটা চিল্লায় বলেন ঠিক কি না কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা পেটে খেলে পিঠে সয় পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আরেক দার্শনিক এসে বলে না মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যার সমাধান হইলে সব শেষ সব ঠিকঠাক আরেক দার্শনিক এসে বলে আরে না মানুষ তো মানুষই না মানুষ হলো বান্দর মানুষ আসছে এই বিবর্তনবাদের থিওরি দিছে চার্লস ডারউইন রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে গেছে আগে ছিল বানর তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা বেশি কবিদের রেফারেন্স আনলাম না বেশি নেতাদের কথা আনলাম না শুধু
তিনজন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে কথা বলেন কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় কোন নবী বলছে আল্লাহ এক আরেকজন এসে বলছে দুই এরকম বলছে কেউ এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর ইবাদতের জন্য সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ি এজন্যই দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছে কে العابدون فليعبدوا رب هذا البيت এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো আমরা বললাম আল্লাহ আমরা যদি তোমার ইবাদত করি কি লাভ আমাদের এই দুনিয়ার বুকে কি আমরা পাব আল্লাহ বললেন الذي اطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ বললেন এক আল্লাহর আমি এক আল্লাহর ইবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো দুইটা জিনিস পাবা খোদার সময় আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব সুবহানাল্লাহ পড়ে তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর ইবাদত করে আমরা আল্লাহর জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার ইবাদত করলে আমগো কি লাভ আল্লাহ বললেন দুইটা জিনিস পাবি খোদার সময় রিজিক পাবি ভয়ের সময় নিরাপত্তা পাবি আল্লাহু আকবার আমরা যখন খোদার তো থাকি আমরা যখন খোদার তো আমাদেরকে তখন রিজিক দেয় কে এই যে আমরা খাবার খাই এগুলোর ব্যবস্থা করে কে নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী না ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে রিজিক দেয় কে দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি খোদা পেলে লবণ ভাত আল্লাহ গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের আওয়াজ করে বলেন আমিন খোদার সময় রিজিক পাবা ভীতির সময় আশ্রয় পাবা নিরাপত্তা পাবা আমাদের নিরাপত্তা দেয় কে আমাদের জীবনের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ ভাইরা নাকি র‍্যাবের ভাইরা নাকি বডিগার্ড নিরাপত্তা দেওয়ার মালিক একজন তিনি কে দেখবেন বডিগার্ডের মাঝখান দিয়েও মন্ত্রীর গায়ে গুলি লাগে এমপির মাথায় গুলি লাগে নেতার বুকের ভেতরে গুলি লাগে আছে না নাই বডিগার্ড কি করবে বডিগার্ডের ধরলে বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই যে বডি আছে বডি নিয়ে যাবো আমি তো রুহু গার্ড না রুহু গার্ড একজন চিল্লায় বলে মুসলমান তিনি কে তাহলে মুমিন বান্দাদের দুই নাম্বার গুণ আল আবিদুন মুমিন বান্দা ইবাদত করে কার খুশির জন্য লক্ষ্মীপুরের ভাইরা আমরা ইবাদতটাকে অনেকে কনসাইজ করে ফেলেছি একেবারে কনসাইজ আমরা মনে করি কোরআন তেলাওয়াত জিকির করা নফল রোজা রাখা নামাজ পড়া এগুলাই ইবাদত আসলে শুধু এগুলাই ইবাদত না আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন সবগুলোর ইবাদত হিসেবে কবুল করে নেবে কে এজন্য বিশ্ব নবী বলতেন তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা সাদাকা তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা এটার ইবাদত বানায় দিবে কে তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা এটার ইবাদত হিসেবে কবুল করবে কে ইউ স্মাইল টু ইওর ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি মুচকি হাসো এটাও সওয়াব এটাও ইবাদত সুবহানাল্লাহ পড়েন আপনারা মুচকি হাসেন তো হ্যাঁ মুচকি হাসবেন হাসতে পয়সা লাগে না হাসতে পয়সা লাগে তা হাসেন না কেন হাসেন তো দেখি মুচকি হাসেন তো আওয়াজ হবে না আওয়াজ করলে এটা মুচকি হাসি হয় না এটাকে বলে আদ্দেহেক হাসি তিন ধরনের আত্তাবাসসুম আদ্দেহেক আল কাহকাহা আত্তাবাসসুম সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় মুখে একটা মুচকি হাসি লেগেই থাকতো সুবহানাল্লাহ পড়তে পারলেন না মুচকি হাসবেন আরেকটা হচ্ছে দেহে হালকা আওয়াজ হয় দাঁত দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কালে ভদ্রে এক দুইবার এরকম হেসেছেন আরেকটা হচ্ছে কাহকাহা এটা নিষেধ এটা ওই যে আলিফ লাইলার দত্ত যে হাসিটা দেয় এরকম হাসা যাবে নামাজের মধ্যে এই হাসি দিলে নামাজও শেষ ওযুও শেষ এই হাসি দেয়া যাবে মুচকি হাসবেন মুচকি হাসি এটা ইবাদত দেখেন আমরা অনেকে মনে করি শুধু জিকির ইবাদত শুধু নামাজ ইবাদত শুধু তাহাজ্জুদ ইবাদত
শুধু দান সাদাকা এটারে মনে করি ইবাদত কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও ইবাদত হিসেবে কবুল করে কে শীতের রাতে আপনি যে একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান এই মুহূর্তগুলোরও ইবাদত হিসেবে কবুল করে নেয় কে সাহাবারা শুনে অবাক ইয়া রাসূলুল্লাহ স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ অফি বদাই আহাদিকুম সাদাকা কারণ এই সময়টা যদি স্ত্রীর সাথে না কাটায় ভাবির সাথে টাঙ্গি মারো তাহলে গুনাহ আছরা নাই শালির সাথে টাঙ্গি মারলে গুনাহ আছরা নাই গার্লফ্রেন্ড রে গান শোনাইলে গুনাহ আছরা নাই দেখেন হোয়াট আ চেক এন্ড ব্যালেন্স ভাবির সাথে টাঙ্গি মারলে কবিরা গুনাহ শালির সাথে ডেটিং মারাইলে কবিরা গুনাহ গার্লফ্রেন্ড রে বিশ্ব বেহায়া দিবসে ফুল কিনে দিলে কবিরা গুনাহ কিন্তু একই ফুল বিবির হাতে তুলে দিলে আমল নামা সওয়াব দিয়ে ভরে দিবে কে একই ভালোবাসার গান শালিকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবে আমল নামাটাকে সওয়াব দিয়ে ভরে দিবে কে কথা কি বুঝেন কথা বুঝতে পেরেছেন দিস ইজ ইসলাম ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম যারা পালন করবে তাদের কথায় থাকবে ভারসাম্য তাদের আচরণে থাকবে ভারসাম্য তাদের চিন্তায় ভারসাম্য তাদের লেনদেন মুআমালাত ডিলিংসেও থাকবে ভারসাম্য কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শেখায় ঠিক কি না ইসলাম আমাদেরকে আল ওয়াসাতিয়া শেখায় মধ্যম পন্থা বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে আওয়াজ করে উত্তর দেন তো বাড়াবাড়ি করা যাবে ছাড়াছাড়ি করা যাবে কই থাকবেন মাঝামাঝি কই থাকবেন এটার নাম হচ্ছে আল ওয়াসাতিয়া তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সওয়াব স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সওয়াব গাছ লাগান এটাও ইবাদত গাছ লাগান আপনারা গত বছর গাছ লাগাইছেন কে কে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান গাছ লাগাবেন এর চেয়ে বড় ইবাদত হয় না কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না আল্লাহ তাআলা গাছের ভেতরে এই অক্সিজেনের ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে আবার আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই এই কার্বন ডাইঅক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো ঠিক কি না গাছ লাগানো অনেক বড় ইবাদত নলকূপ স্থাপন করে দিবেন পথিক যাবে পানি খাবে আপনার জন্য দোয়া করবে এর চেয়ে বড় ইবাদত হয় না গলার তৃষ্ণা মেটানোর মতো সওয়াবের কাজ পৃথিবীতে হতে পারে না